নমস্কার বন্ধুরা, পম্পার কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি আপনাদেরকে এমন একটা রেসিপি করে দেখাবো যেখানে কোনো গ্যাস বা অনু কিংবা মানে বলতে পারেন কোনো আগুনই লাগবে না। আগুন ছাড়া আমি আপনাদেরকে একটা নতুন রেসিপি করে আজকে দেখাচ্ছি। তাহলে চলুন দেখা যায় রেসিপিটা কি। আজকে আমি আপনাদের তিন রকম ফল দিয়ে একটা আইসক্রিম করে দেখাবো। তাহলে চলুন দেখি তিন রকম ফল কী কী। নিয়েছি তরমুজ, আম আর নিয়েছি আঙুর, আর এর সাথে লাগছে এটা রয়েছে চিনি। এটা আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি, আপনারা শিলেও গুঁড়ো করে নিতে পারেন। আর এটা নিয়েছি বিট লবণ। তাহলে চলুন রেসিপিটা বানানো যাক। ফলগুলো আমি ভালো করে ধুয়ে রেখেছি। প্রথমে আমি তরমুজটা কেটে নেব। তরমুজটা দেখুন কত লাল। আপনারা যখন বাজার থেকে নেবেন তরমুজটা এতটা লাল কিনা একটু দেখে নেবেন। লাল হলে আইসক্রিমের কালারটা খুব সুন্দর আসবে। আর আমি এই গোটা তরমুজটা ব্যবহার করব না, আমার অর্ধেকটা লাগবে, তাই আমি অর্ধেকটা রেখে দিচ্ছি। এই অর্ধেক তরমুজটা আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব। এবার আমি এই আম দুটো ভালো করে ছাড়িয়ে নেব। দেখুন আম দুটো আমি ছাড়িয়ে নিয়েছি, এই আঙুরগুলো এখানে রেখে দিচ্ছি। দেখুন আমার তিন রকম ফল রেডি হয়ে গেছে। আমি সব কটা ফল কেটে নিয়েছি, আমার এটা থালাটা রেডি হয়ে গেছে। একটা গ্রেটার নেব, আর গ্রেটারের মাধ্যমে এই তরমুজগুলো গ্রেট করে নেব। আর তরমুজের মধ্যে যে দানা রয়েছে সেগুলো সব তো ফেলা সম্ভব নয়, কিছুটা ফেলে দেবেন। এইভাবে তরমুজটা গ্রেট করে নেব। দেখুন তরমুজটা আমার গ্রেট করা হয়ে গেছে। এবার আমি আমটাকে গ্রেট করে নেব। আমের জুসটাও আমি বার করে নিয়েছি, আঙুরের জুসটা করে নেব। আঙুরটা কিন্তু এইভাবে গ্রেট করে নেবেন। আঙুরগুলো এইভাবে গ্রেট করে নেবেন। দেখেছেন কেমন হচ্ছে? এইভাবে আঙুরগুলো আপনারা গ্রেট করবেন। আঙুরটা আমার গ্রেট করা হয়ে গেছে। দেখুন এইভাবে আমি তিন রকম ফল গ্রেট করে নিয়েছি। এবার আমি এই জুসের মধ্যে এই চিনি দিয়ে দেবো। আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন কিংবা টেস্ট করে নেবেন আম তরমুজ আঙুর কতটা মিষ্টি। এটার মধ্যে আমি এবার সামান্য অল্প করে বিল লবণ দিয়ে দিলাম। বিল লবণটা দিলে কী হবে, টেস্টটা একটু অন্যরকম হবে, ভালো লাগবে খেতে। ভালো করে এগুলোকে মিক্সড করে নিতে হবে। দেখুন মিষ্টান্নগুলো আমার রেডি হয়ে গেছে। আপনারা যখন রেডি করবেন একবার টেস্ট করে নেবেন লবণ এবং চিনিটা ঠিক আছে কি না। আমার মিষ্টান্ন কিন্তু রেডি হয়ে গেছে। এই আইসক্রিমের মল নিয়ে নিয়েছি, ঢাকাগুলো খুলে এর মধ্যে আমি জুসগুলো দেব। প্রথমে আমি আমের জুসগুলো দেব। একটা চামচ নেবেন, নিয়ে এইভাবে আস্তে আস্তে জুসগুলো দিয়ে দেবেন। দেখুন আমের জুসটা আমার দেওয়া হয়ে গেছে। এবার আমি এই আঙুরের জুসটা দেব। যখন জুসগুলো দেবেন একটু সাবধানে দেবেন, নতুবা এই জুসগুলো একটা জুসের সাথে মিক্সড হয়ে যাবে। দেখুন আঙুরের জুসটা আমার দেওয়া হয়ে গেছে। এবার আমি এই তরমুজের জুসটা দেব। আর এই যে দানাগুলো দেখতে পাচ্ছেন যতটা সম্ভব আমি ফেলেছি, আপনারাও ফেলে দেবেন। সব তো ফেলা সম্ভব নয়, যতটা সম্ভব ফেলে দেবেন। দেখুন আমার তরমুজের জুসটাও দেওয়া হয়ে গেছে। তার মানে আমার একদম কমপ্লিট আইসক্রিম মোল্ডের ভিতরে আমি তিন রকম জুস দিয়ে দিয়েছি। এবার আমি এই ঢাকা দিয়ে দেবো।
আর আইসক্রিমের কাঠিগুলো কিন্তু আমি এখন ব্যবহার করব না। এখন আইসক্রিমের কাঠিগুলো যদি আমি দিই, প্রত্যেকটা জুস একভাবে মিশে যাবে। তাই আমি এটা ফ্রিজের মধ্যে রাখবো, আর এক ঘন্টা পরে আমি গিয়ে কাঠিটা দিয়ে দেব। দেখুন, এটা আমার রেডি হয়ে গেছে। আমি এবার এই জুসটাকে নিয়ে ডিপ ফ্রিজে 10 থেকে 12 ঘন্টা রাখবো। কিন্তু তার আগে মনে করে এক ঘন্টা পরে আপনারা কাটি দিয়ে দেবেন, আমিও কাটি দিয়ে দেবো। আপনারা যখন বানাবেন অবশ্যই এইভাবেই বানাবেন। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। তাহলে আমি এটা নিয়ে ডিপ ফ্রিজে রাখতে চললাম। দেখুন, কালকের আমি এই ফলের জুসের আইসক্রিমটা পেতেছিলাম, আর 10 ঘন্টা পর আমি ফ্রিজ থেকে বার করে এনেছি। কত সুন্দর আইসক্রিমটা পড়েছে দেখুন। আমি ফুলে দেখাচ্ছি আপনাদেরকে কত সুন্দর আইসক্রিমগুলো পড়েছে। দেখুন, আমি এবার আইসক্রিমটা আপনাদের খুলে দেখাচ্ছি। কি সুন্দর পড়েছে দেখুন। আইসক্রিমটা দেখুন টাইট হয়ে বসে গেছে, আমি এখন তুলতে পারবো না। আপনারা 1 মিনিটের জন্য হলেও একটু জল দিয়ে, একটু নিচে জল দিয়ে দেবেন। দিলে কি হবে, আইসক্রিমটা একটু তাড়াতাড়ি উঠে যাবে। দেখুন, আমার 1 মিনিট হয়ে গেছে, আইসক্রিমটা কি সুন্দর উঠছে দেখুন। একটু আস্তে তুলবেন যাতে না ভেঙে যায়। ওয়াও, কি সুন্দর কালার এসেছে দেখুন, দারুণ। আপনারা কিন্তু বাড়িতে আমার মতো বানাবেন। কত সুন্দর কালার এসেছে দেখতে পেয়েছেন, খুব সুন্দর দেখতে হয়েছে, অপূর্ব। কেমন হয়েছে বাবু? খুব ভালো। খুব ভালো। কে খাবে? কে তুমি খাবে না? তুমি খাবে না? আমি তো তাহলে সব খেয়ে নেবো। দেখুন কত সুন্দর আইসক্রিমটা পড়েছে, অপূর্ব হয়েছে। আপনারাও বাড়িতে এইভাবে বানাবেন। কিরে বাবু, একটা খেয়ে দেখতো কেমন হয়েছে। 3 রকম ফল দিয়ে বানানো, কত সুন্দর দেখতে পাচ্ছেন। 3 রকম কালার কত সুন্দর পড়েছে। আপনারাও বাড়িতে এইভাবে ট্রাই করবেন, বাচ্চা থেকে বড় সবাই খুব পছন্দ করবে। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর হ্যাঁ অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে, আর 500 টাকা বেল আইকনে